বন্ধুরা পঞ্চম শ্রেণীর গণিত ও বাংলা ক্লাসে আবারো তোমাদের সকলকে স্বাগত। আজ বাংলা ও গণিত দুটি ক্লাস একসাথে দেব, তো তোমরা বাংলা ক্লাসটি আগে নিয়ে নাও। আমি গত ক্লাসে তোমাদেরকে বাংলা দিয়েছিলাম সর্বশেষ দিকে বইয়ের সর্বশেষ অংশে যে শব্দ অর্থগুলো সারা বইয়ের শব্দ অর্থগুলো একসাথে দেওয়া আছে সেগুলো থেকে দন্তন্য পর্যন্ত, শুরু থেকে সরয় অর্থাৎ সরয় থেকে দন্তন্য পর্যন্ত সবগুলো শব্দ অর্থ একসাথে দিয়েছিলাম, সেগুলো তোমরা লিখেছ, লিখে আমাকে রিটার্ন করেছ, থ্যাংকস। তো বাকি শব্দ অর্থগুলো আগামীকাল শিখে মুখস্থ লিখে আমাকে রিটার্ন করে দিবে। মনে রাখবে গভর্নমেন্ট স্কুলে ভর্তির সময় আর খুব বেশি নেই, সেই লক্ষ্যে আমরা অনলাইন ক্লাসে ক্লাসগুলো নেব, পাশাপাশি সমাপনীর উদ্দেশ্য তো থাকবেই। তো বন্ধুরা আমরা দুটি লক্ষ্যে চূড়ান্তভাবে অর্জন করতে চাই, সেই অনুযায়ী আমি ক্লাসগুলো তোমাদেরকে অ্যাপ্লাই করবো বা অনলাইনে যাওয়ার চেষ্টা করবো। তো আসো আজকের গণিত ক্লাসে আসি। আজকের গণিত ক্লাস সত্যি শতকরা অধ্যায়, শতকরা অধ্যায় থেকে আরও দুটি ক্লাস তোমরা পেয়েছ, দুটি ক্লাস একটি শতকরা বিষয়টি নিয়ে আরেকটি মুনাফা বিষয় নিয়ে। তো বন্ধুরা মুনাফা বিষয় নিয়ে আরেকটু কথা আজকে বলবো, তোমাদের বইয়ে 97 পৃষ্ঠায় একটি অঙ্ক পাবে যেটি মুনাফার সূত্রগুলো দিয়ে প্রয়োগ করলে তোমাদের জন্য একটু কষ্ট হবে, অর্থাৎ এটি একটি ব্যতিক্রম অঙ্ক, সেটির জন্য 3টি বা 4টি রুলস আছে, এই অঙ্কটি 3টি বা 4টি নিয়মে করা যায়। তার মধ্যে থেকে সহজ একটি নিয়ম আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই করলাম তোমাদের জন্য, আমার কাছে মনে হয়েছে তোমরা এই নিয়মটিকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, তাই এই একটি নিয়ম আমি দিয়েছি। তোমরা দেখো 97 পৃষ্ঠা অঙ্কটি এরকম, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, অর্থাৎ লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায়, তার মানে মুনাফার হারটা আছে 6%, কিছু টাকা ঋণ নিয়ে কত টাকা ঋণ নিল সেটা হচ্ছে আসলটা নিয়ে 1 বছর পর, মানে সময়টা হচ্ছে 1 বছর, 1272 টাকা দিল। এই 1272 টাকাকে মুনাফা কি আসল কোনোটাই বলা হয় নাই, যেহেতু আমাদের মুনাফা এবং আসল কোনোটাই বলা হয়নি, তার মানে 1272 টাকা হচ্ছে আসল ও মুনাফা দুটোই অ্যামাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ মুনাফা আসল 1272 টাকা হচ্ছে মুনাফা আসল। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই অঙ্কটিতে কেবলমাত্র মুনাফার হার ও সময় দেওয়া আছে, 4টি টপিক্সে 2টি দেওয়া আছে আর বাকি 2টি অংশ দেওয়া নাই, অর্থাৎ আসল দেওয়া নাই মুনাফা দেওয়া নাই। আমি বলেছিলাম আসল ও মুনাফা বা যে কোনো একটি অংশ যদি দেওয়া না থাকে তাহলে সেটা যথেষ্ট সংকেত বা হিংস থাকবে, কিন্তু এটি একটি ব্যতিক্রম অঙ্ক, সেটাতে এই হিংস বা সংকেতটি নেই। অঙ্কটিতে চাওয়া হয়েছে আসল কত, অঙ্কটিতে চাওয়া হয়েছে আসল কত, তাহলে আসল বের করতে গেলে সূত্রের সাহায্যে যদি আমরা প্রয়োগ করতে চাই অঙ্কটি, বাকি 3টি অংশ প্রয়োজন লাগবে, যথা মুনাফার হার, সময় ও মুনাফা, কিন্তু আমাদের এখানে মুনাফা নেই বা মুনাফা বের করার কোনো সংকেত বা হিংস নেই, যার কারণে অঙ্কটি একটি বিশেষ নিয়মে অ্যাপ্লাই করলাম। সমাধানে আসি, 6% হারে অর্থাৎ ব্যাংক থেকে লিঙ্কন যে টাকাটা ঋণ নিয়েছিল সেটা 6% মুনাফা, 6% হারে, তোমরা 6% হারে কথাটির অর্থ শতকরা ক্লাসে বুঝেছ যে 100-র মধ্যে 6, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা যদি 6 টাকা হয় তাহলে 100 টাকা আসল, 6 টাকা হচ্ছে মুনাফা, এই 6 আর 100 মিলে হচ্ছে মুনাফা আসল। সুতরাং মুনাফা আসল ইকুয়াল টু সমান সমান 100+6 টাকা সমান সমান 106 টাকা। আমাদের এখানে যেহেতু মুনাফা আসল দেওয়া আছে তাই আমরা এই সংকেতটা থেকে মুনাফা আসল নিয়ে নিলাম 106 টাকা। এখন আমরা লিখলাম মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা, সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল 106 ভাগের 100 টাকা, সুতরাং মুনাফা আসল
1272 টাকা হলে আসল বেশি হবে এই জন্য উপরে গুণ তারপর কাটাকাটি করলাম অর্থাৎ উপর নিচে ভাগ দিলাম আমরা যদি 106 দ্বারা 1272 কে ভাগ দেই তাহলে 12 হবে আর নিচে আর কিছুই নাই উপরে 12 আর 100 গুণ দিলে 1272 অর্থাৎ আসল 1200 টাকা আমরা সর্বশেষ উত্তরে যা গেলে কিনব সুতরাং আসল 1200 টাকা অথবা উত্তর আসল 1200 টাকা তো বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটি বুঝতে কোথাও সমস্যা হয় অথবা এর আরেকটি নিয়ম অথবা অন্য দু তিনটি নিয়মও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বাকি নিয়মের অঙ্কগুলো পেতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 95 পৃষ্ঠায় আছি 95 পৃষ্ঠায় তোমরা দেখবে 2 নং-এ তিনটি শূন্য স্থান দেওয়া আছে আবার 15 নং-এতেও তিনটি শূন্য স্থান দেওয়া আছে 2 নং-এ তিনটি শূন্য স্থান আছে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সকলেই 95 পৃষ্ঠার 2 নং-এ আসি যেখানে লেখা আছে খালি ঘর পূরণ কর অর্থাৎ 1 নং অঙ্কটিতে দেওয়া আছে 95 পৃষ্ঠায় দেওয়া আছে খালি ঘর পূরণ কর 1 নম্বরে আছে 25 লিটার কত পার্সেন্ট যেহেতু আমার এখানে কোন একটা অ্যামাউন্ট হবে অর্থাৎ কত পার্সেন্ট হবে অর্থাৎ অঙ্কটি শতকরায় প্রকাশ করা হয়েছে অর্থাৎ 25 লিটারকে 50 লিটারের শতকরা কত অংশ সেটা প্রকাশ করতে হবে আমরা যদি বলি 25 লিটার 50 লিটারের 50 ভাগের 25 ভাগ অর্থাৎ তোমরা আরেকটু ইজিলি বুঝে নাও 25 লিটার আর মোট হচ্ছে 50 লিটার তাহলে 25 লিটার 50 লিটারের নিশ্চয়ই অর্ধেক অর্থাৎ 25 লিটার 50 লিটারের 50 ভাগের 25 সমান সমান এটা যদি আমরা ভাগ দিই তাহলে হবে 2 ভাগের 1 মানে অর্ধেক কিন্তু আমাদের এখানে এই অংশটিকে শতকরায় প্রকাশ করতে হবে অর্থাৎ এখানে একটা অ্যামাউন্ট আসবে অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজ আছে তার মানে এই অংশটিকে শতকরায় প্রকাশ করতে হবে তো আমরা লিখলাম 25 লিটার 50 লিটারের 50 ভাগের 25 ভাগ বন্ধুরা তোমাদেরকে সহজ শতকরায় প্রকাশের সহজ একটি পদ্ধতি বলেছিলাম যে শতকরায় কোনো অংশকে প্রকাশ করতে গেলে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে এর সাথে 100% গুণ দিলে হয়ে যাবে তো এই অংশটির সাথে আমরা 100% গুণ দিই অর্থাৎ 100% গুণ দেওয়ার মানে হচ্ছে কিছুই আমি গুণ দিলাম না আমরা আমাদের বইয়ের নিচের দিকে শতকরা অধ্যায়ের একেবারে নিচের অংশে লক্ষ্য করি একটি কথা বলেছিলাম যে 100% অর্থ হচ্ছে 100 ভাগের 100 = 1 তার মানে আমরা 100% দিয়ে গুণ দিছি অর্থাৎ 1 দিয়ে এটাকে গুণ দিছি 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ দিলে সংখ্যাটি যা ছিল তাই আছে বোঝায় সো 100% দিয়ে গুণ দিলে কোনো ভগ্নাংশ বা সংখ্যার মানের পরিবর্তন হয় না কিন্তু 100% দিয়ে গুণ দেওয়াতে আমরা আমাদের শতকরা অংশটি পেয়ে যেতেছি অর্থাৎ শতকরায় প্রকাশ করতে পারতেছি দ্বিধায় আমরা কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে এর সাথে 100% গুণ দিয়ে দেবো আশা করি কী কারণে এবং কেন গুণ দিয়েছি কথাটি তোমরা বুঝতে পেরেছ এই 100 উপরে বোঝায় কোনো একটি সংখ্যা যদি 1 থাকে তাহলে সংখ্যাটিকে উপরে বোঝায় আর এই 50 নিচে আমরা কাটাকাটি করবো উপরে নিচে উপরে নিচের ক্ষেত্রে আরেকটি বিষয় প্রযোজ্য যে উপরে নিচে সরাসরি সংখ্যাটির উপরে নিচেও কাটাকাটি করা যাবে কোনো কোনো কাটাকাটি করা যাবে ধরাস আমরা 50 দিয়ে 100 কে কাটাকাটি করবো 50 100 মধ্যে 2 বার যায় অর্থাৎ 50 দিয়ে 100 কে ভাগ দিলে 2 ধর উপরে আছে 25 আর 2 গুণ অবস্থায় সুতরাং 25 গুণ 2 = 50 আর এখানে আছে পার্সেন্ট অর্থাৎ 25 লিটার 50 লিটারের 50%
তো বন্ধুরা এভাবে সহজ নিয়ম অ্যাপ্লাই করে আমাদেরকে সহজ টেকনিকে উত্তরগুলো খুঁজে নিতে হবে, খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো অথবা গভর্নমেন্ট স্কুলে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সেক্ষেত্রে আমাদের সময় খুবই কম থাকবে। সো আমরা বিশেষ টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং বিশেষ টেকনিকগুলো আমরা আয়ত্ত করে আগে থেকে রাখতে হবে। এবার আমরা এই দুই নং খালি ঘর পূরণ করো দ্বিতীয় অঙ্কটিতে যাই। দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 120 কিলোগ্রামের 20% হলো 10 কিলোগ্রাম। 120 কিলোগ্রামের 20% হলো 10 কিলোগ্রাম। আমরা এই অঙ্কটি সহজ কি টেকনিকে বুঝে নিতে পারবো, আমাদের কি 120 কিলোগ্রাম গ্রামের, আমরা গ্রামের পরিবর্তে গ্রাম এর কিভাবে লিখলাম, গ্রামের 120 কিলোগ্রামের 20%। আমি শতকরা অংশে বলেছিলাম যে বন্ধুরা যত পার্সেন্ট থাকবে 100 ভাগের তত তোমরা সরাসরি 100 ভাগের তত লিখে ফেলতে পারবে। তো এখানে ধরো 20% আমরা এটাকে লিখে নিলাম 100 ভাগের 20 হলো এত কিলোগ্রাম, অর্থাৎ সমান সমান যত কিলোগ্রাম হয় এটা তত কিলোগ্রাম। এখানে আমরা কিলোগ্রামের কথাটি ছিল, কিলোগ্রামের কথাটি আমরা ভিন্ন রূপে এর নিয়ে আসছি। আমরা জানি যে এর গুণ বোঝায়, এর সমর্থক অংশ হচ্ছে কি গুণ। এবার আমরা গুণ চিহ্নটি নিয়ে আসবো কিলোগ্রাম, এর এরের পরিবর্তে আমরা গুণ নিয়ে আসছি। আর সাথে ছিল 100 ভাগে 30 সমান সমান যত হয় ততই আমরা লিখব। এখন আমরা কাটাকাটি করে নিই, 1 5 24 5 24 120 24 24 অর্থাৎ 120 কিলোগ্রামের 20% হলো 24 কিলোগ্রাম। এখানে আমরা 24 লিখতে পারি। আমরা এই টেকনিক প্রয়োগ করে এরকম অঙ্কের সমাধান পেতে পারি। এরপরে আসো তিন নম্বরে বলা আছে 16 জন লোকের, সরি 16 জন লোক হলো জন লোকের 32%, অর্থাৎ 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। আমরা মনে করে নিলাম 16 জন লোক হলো কজন লোকের 32%, অর্থাৎ কজন লোকের 32% হলো 16 জন। তাহলে আমরা লিখি কজন লোকের লোকের 32% হলো 16 জন। আবার কজন লোকের, তোমরা আবারও লোকের কথাটি আসছে, আমরা এটিকে ভেঙে এর নিয়ে আসবো, অর্থাৎ কজনের 32%-এর পরিবর্তে আমরা লিখে নেব 100 ভাগের 32 = 16 জন। আমরা পরবর্তী লাইনে এর পরিবর্তে মাঝে সমান থাকলে বা দিয়ে লাইন শুরু করতে হবে। পরবর্তী লাইনে এর পরিবর্তে গুণ নিয়ে আসবো, এপাশে এই অংশটি গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে বাদ হবে। তোমরা জানো গুণ থাকলে এক পাশ থেকে আরেক পাশে গেলে বাদ হয়, ভাগ আমি ভগ্নাংশের অধ্যায় পড়াইছি, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্নটি গুণ হয়ে যাবে আর চিহ্নটির ডান দিকের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ 32 ভাগের 100 জন। আমরা কাটাকাটি করে নিই, 2 2 দিয়ে 100 ভাগ দিলে 50 জন।
তাহলে বন্ধুরা কো এর মান বের হলো 50 মানে 16 জন লোকের 16 জন লোক হলো 50 জন লোকের 32 আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আচ্ছা তো আল্লাহ।